গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমি আর সৌরভ যাচ্ছি যাই না কোথায়। কোন এই লোক, কহা সে আতে হে? আমি এখন ঠিক করে জানি না, ও বলল সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাবে কোথাও একটা। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাও আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা এখন বেরিয়ে পড়বো, ঠিক আছে, বাসে করে যাব হয়তো। তো তোমরা পুরোটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আস্তে আস্তে রোদ উঠছে, বৃষ্টিটা হালকা হালকা কমে গেছে, কিন্তু তাও মেঘলা আছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। আমরা বাসের জন্য ওয়েট করছি। চারিদিকে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই জল জল ভাব। তো দেখি বাস কখন আসে, দূরে দেখতে পাচ্ছি মনে হয়। এই তো এই তো এই তো আমাদের বাস চলে এসেছে। তো চলো বাসে ওঠা যাক। বাসের সিট পেয়ে গেছি, জানলার সিট, একদম হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমরা ধরেছি বাসটা, সেটা একদম আমাদের ডালহাউজিতে নামাবে। তো এখন আমি জেনে গেছি যে কোথায় আমরা যাচ্ছি। তো এই হচ্ছে সুন্দর বিড়লা মন্দির, দারুণ একটা ভিউ লাগলো দেখতে। আর তো চলো রাস্তা দিয়ে যাওয়া যাক, আর তোমরা পুরোটা দেখতে থাকো। বাস থেকে নেমে পড়েছি, এবারে গুগল ম্যাপ দেখে হেঁটে যাব। মানে আমি তো চিনি না রাস্তাঘাট খুব একটা এদিকে, তো ওর ভরসাতেই যেতে হবে। তো যাওয়া যাক, কোথায় যাচ্ছি তোমরা দেখো। অবশ্য তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে একটা বিশাল ভালো জায়গায় আজকে ব্রেকফাস্ট করতে এসেছি আমরা। মানে ইটস আর হিডেন জেম বলা যায়, প্যারাডাইস, প্যারাডাইস একদম, দারুণ ব্যাপার। এখানকার নাকি সব সকাল সকালই সবাই ব্রেকফাস্ট করতে চলে আসে। আমি তো জানতাম না, উঠতেও চাইছিলাম না, কিন্তু জোর করলো বলেই আমার এখানে আসা হলো আর কি। এত সুন্দর সুন্দর মনুমেন্ট, সেখান থেকে কতবার গেছি কিন্তু চোখেই পড়েনি। আজকেই যেন বেশ মনে হলো যে বাহ, এত সুন্দর কলকাতাটা দেখতে লাগছে, মানে কি বলবো, মানে এত সুন্দর আকাশ, তার সাথে এরকম মানে রাইটার্স বিল্ডিং সামনে, মানে আজকে যেন মনে হচ্ছে বেশি ভালো করে দেখলাম। তো তোমরা একটু এনজয় করো সকাল সকালের দৃশ্যটা, তারপরে তো ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আর একটু কথা একটু বলে দিই, এই যে রাইটার্স বিল্ডিং, রাইটার্স বিল্ডিং দিয়ে সোজা, একদম সোজা যেতে হবে আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা পড়বে, ঠিক আছে। ওখান থেকে মানে রিজার্ভ ব্যাঙ্কের ঠিক উল্টো দিকে একটা গলি চলে যাচ্ছে, ঠিক আছে, ওই গলিটা দিয়েই কিন্তু তোমাকে সোজা যেতে হবে। তো আমি তোমাকে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার সাইড দিয়ে মানে তার ঠিক অপোজিটে, সরি, তার অপোজিটেই হচ্ছে একটা গলি, ওই গলি দিয়েই কিন্তু সোজা যেতে হবে, ঠিক আছে। তোমরা দেখো পুরোটা দেখো, এই যে গলিটা দিয়ে সোজা গেলেই, মানে সোজা একটু হাঁটতে হবে এই এক মিনিট মতো। এই যে আমাকে বলছে যে হ্যাঁ দেখ কত গাড়ি, কত ভিড়, লোকজন আসা শুরু করে দিচ্ছে। আর তখন বাজে প্রায় 8টা, আর আমি ভাবছি বাবা এত সকাল সকাল দোকান টোকান খুলবে কি না কে জানে। আর আমাকে বলছে যে দেখ 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 কত লাইন লেগে গেছে, বসার জায়গা পাবো কি না কে জানে বাবা। অ্যাকচুয়ালি কী বলতো, মানে ও একটা ভিডিও দেখেছে, জিপসি বং, খুবই ফেমাস ইউটিউবার, হ্যাঁ, তো ওর ভিডিও দেখে, এই যে একটা ছোটকু পুটকু ভয় পাচ্ছে রাস্তায় পার হতে, তো ওনার ভিডিও দেখেই কিন্তু এ বলেছে একটা ভালো জায়গায় ব্রেকফাস্ট করবো, চল 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 যাই। তো আমি ভাবছি বৃষ্টির মধ্যে যাব, ও বাবা, গিয়ে দেখি মানে কী ভিড় কী ভিড়, লোকে তো গাড়িতে বসে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। এই যে এই দোকানটা, কোনা দোকান, মানে এইটাই হচ্ছে ফেমাস এখানকার। এবার আপনারা দেখুন, হ্যাঁ, মানে ভিড়টা দেখো তোমরা শুধু, আমি আপনি আর তুমিতে না খুব কনফিউজ হয়ে যাই, তুমি বললেই বেটার আই গেস, না নিজের নিজের লাগে। হ্যাঁ, তো এই দেখো ভিড়, বাপ রে বাপ, কী ভিড় কী ভিড়। আমি তো ভাবছি যে বসবো কোথায়, মানে দাঁড়িয়ে খাবো, আমি তো এক্সাইটেড হয়ে গেছি, কী খাবো না খাবো বুঝতে পারছি না। আর এখানকার কী বলতো, এই যে লাল লাল জামা পরে এরা লোকজন কিছু ঘুরে বেড়ায়, ওরাই তোমাদেরকে সিট জোগাড় করে দেবে, এবং ওরাই তোমার, তুমি জাস্ট অর্ডার দিয়ে দেবে আর ওরা
খাবার এসে তোমার টেবিলে সার্ভ করে দিয়ে যাবে। এখানে প্রচুর ভ্যারাইটি, প্রচুর, মানে এখানে সকাল এই কোনা দোকানটা সকাল 4:30 থেকে কিন্তু খুলে যায়, ঠিক আছে? আর আমরা একটু আশপাশে ঘুরে দেখছি যে কি ব্যাপার, কি কি আছে না আছে, কি খাবো না খাবো ডিসাইড করছি আর কি। ও মা, এই দেখো গাড়ির উপরে আরেকজন তো চলে এসেছি আমরা কোনার দোকানে, ঠিক আছে? এবারে এখানে হচ্ছে স্যান্ডউইচ আছে, তো তোমরা দেখো ভিডিওটা শোনো কি বলছে। তুমি তো ফেমাস হয়ে গেছো একদম, কি খাবে বলো? আমিও কর্ন চিজ। বসতে হবে না, দাঁড়িয়েও খেতে পারবে। এখানে কি হচ্ছে? চা, এখানে দেখ পাউডার গুলো টোস্ট হচ্ছে। কটায় খুলেছো দোকান? হ্যাঁ, 4:30 খুলেছে। ও মানে ভিড় আসে, মানে লোক আসে কখন? 4:30 থেকে? এই বাবা, যার ভিডিও দেখে এসেছি সে তো বলছে 7টা, তাই এলাম আমরা 8টার সময়। তো আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, দোকান খুলে যায় 4:30, কিন্তু আমরা জানতাম না, হয়তো মানে মিস আউট হয়ে গেছে কিছু একটা। তো এখানে স্যান্ডউইচ বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ খুব নানা রকমের স্যান্ডউইচ পাওয়া যায়। এখানে হচ্ছে মালাই টোস্ট, মানে বিশ্বাস করো দিস ইজ মানে জাস্ট অসম, মানে মুখে আমরা নিয়েছি, এটা অর্ডার করেছি, তোমরা দেখতে পাবে পরে যে আমরা মালাই টোস্ট অর্ডার করেছিলাম। তো দারুণ দারুণ, জাস্ট এটা না খেলে এখানে হবে না, মানে অসাধারণ খেতে, দারুণ খেতে। প্রথমেই চলে এসেছে আমাদের কাছে গরম গরম মালাই টোস্ট। থ্যাংক ইউ। একটা চা দেবেন, একটা চা, হ্যাঁ, চিজ প্লেন রোস্টা একটা দেবেন, একটা মাস্কা বান্দে, এক মাস্কা বান্দে গা, এক প্লেন চিজ দেগা, হ্যাঁ, আরেকটা প্লেন চিজ, আরেক চা, চা, চা কেসর কি নরমাল? হ্যাঁ হ্যাঁ, চা কেসর কি নরমাল? কেসর দেবেন। বাবা, কেসর চা খাবে? ও নিয়ে নিল। প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে দেখলে মালাই টোস্ট, অসাধারণ ছিল। নেক্সট নিয়েছি হচ্ছে আমরা চিজ কর্ন স্যান্ডউইচ, আর তার সাথে হচ্ছে কেসর চায়, মানে অসাধারণ ছিল। তার সাথে হচ্ছে গ্রিন চাটনিটা, গ্রিন চাটনি দিয়ে তো দারুণ টেস্ট লাগছিলো। তো আমি যেহেতু বললাম যে আমি একটু শ্যুট করবো, তো ওরা একটু আবার চা ঠা বানালো। এখানকার লোকেরা কিন্তু খুব ভালো, খুব কোঅপারেটিভ, এবং বসার সিট ওরা অ্যারেঞ্জ করে দেয়, খুব ভালো বিহেভিয়ার সবার। তো এখানে হচ্ছে আমাদের চা রেডি, আর তারপরে চলো খাওয়া যাক। কেমন চাটা? ওই কেসরের ফ্লেভার আছে, নরমাল চাই। এই দোকানে আমাদের ধোসা রেডি হচ্ছে, হয়ে গেছে, তো আমাদের কাছে ধোসা চলে আসবে, গরম গরম চিজ প্লেন ধোসা। আমি আবার মশলা ধোসা পছন্দ করি না, মানে আলুটা আমার খুব একটা ভালো লাগে না, তো তাই জন্য প্লেন ধোসা। তো এইটাই হচ্ছে মেন দোকানটা, যেটা 4:30 সময় খুলে যায়, আর সানডে করেই কিন্তু বেশি ভিড় হয় এবং সবাই এখানে এসে ব্রেকফাস্ট করে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে সকালটা বেশ ভালোই কাটলো, রবিবার দিন, জমজমাট ব্রেকফাস্ট, তার সাথে ভালো ওয়েদার, মানে বুঝতেই পারছো দারুণ অসাধারণ ওয়েদার আজকে ছিল। তো আমরা বেশ পেট ভরে খেয়েছি। আচ্ছা, আমাদের দুজনের বিল মোটামুটি এই 350-400 টাকা মতো হয়েছে। লাস্টে আমরা লস্যিও নিয়েছিলাম। তো এবার আমরা বাসের জন্য আবার ওয়েট করছি, বাসে করেই বাড়ি ফিরবো। তো তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো,
ঠিক আছে, আর আমাকে ট্যাগ করো যে তোমরা এখানে এসছো। সত্যি তোমাদের খুব ভালো লাগবে এখানে। ব্রেকফাস্টে অনেক নানা রকমের আইটেমস আছে, কিন্তু আমি যত দেখলাম সব কিন্তু ভেজ আইটেমই আছে, নন ভেজ আইটেম এখনও অবধি আমি দেখলাম না। তো বাসে সিট পেয়ে গেছি, তো বাসে করে ফিরছি, বাড়ি যাচ্ছি। তো পেটটা একদম ভরে গেছে, জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, খুব মজা করেছি গাইস। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।